কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ, রাত পোহালেই নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। মধ্যরাতে প্রার্থীদের গণসংযোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১২টা থেকে নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। সংবাদ মাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার। সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৬০৮ সদস্য নিয়োজিত থাকবেন। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র্যাবের টিম, অর্ধ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকছেন। ১০৫টি কেন্দ্রের জন্য নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটা থাকছে, এবং আমাদের মোবাইল স্ট্রাইকিং পিকেট এবং স্ট্যান্ডবাই, এই নামে আমাদের প্রায় পুলিশের ১০৫টি মোবাইল টিম কাজ করে, এবং পুরো সিটি কর্পোরেশন এলাকায় ৭৫টি আমাদের স্থায়ী চেকপোস্ট কাজ করছে, ১২ প্লাটুন বিজিবি কাজ করছে, এবং ৩০টি র্যাপিড কল টিমও কাজ করছে, অর্ধ শতাধিকের উপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদাধিক এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থী সহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২,২৯,৯২০ জন। ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার প্রথম নির্বাচনে ওয়াদা থাকবে, আমি নির্বাচিত হতে পারলে, আমি মেয়র হতে পারলে আমি শপথ নেওয়ার এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনে এই যাবৎকাল যত দুর্নীতি হয়েছে সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব। আমি শুধু এটা এই মেয়র সাক্ষুর জন্য বলছি না, আগামী দিনে আমি মেয়র হলে আমার বিরুদ্ধে যেন এইরকম শ্বেতপত্র প্রকাশ করা হয় আমি যদি দুর্নীতি করি, এটা তো সিস্টেম হোক। আমি এটাই বলছি, কালো টাকার ব্যাপারটা আমি রাত্রে আপনাদেরকে বলবো, সর্বশেষ এবারে নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, নিজামুদ্দিন কাইসার, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল। আমি তো আমার দুয়ার লেভেল ব্রিজ দেখতেছি, দুইটা একটা আছে ওই মাননীয় বিশ্বভাবে টালাতে দিচ্ছে, এটা নিয়ে অনেক অন্ত ইলিশন হয়ে দেখতেছে। আমি সৃষ্টি হচ্ছে দীর্ঘ, আমি চাইছি শিখেছে তারা বারবারই বলি তাদের, তারা আমাদের দিকে আর তাদের বাপমতির এবার বেশি প্রকাশ হবে। তারা যদি সুষ্ঠু নির্বাচন না করতে পারে, মানুষ কিন্তু অনেক বেকুব না, কথা বলে না, কিন্তু বেকুব না, বুঝে না, এটা ঠিক না, বুঝে সবই বুঝে কিন্তু মুখ খোলে না। এছাড়া কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ১০৫ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। একজন ভালো নেতা এবং ভালো নীতির মাধ্যমে একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব, সেই লক্ষ্যে আমরা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমানাই, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা ২,২৯,০০০ ভোটারের কাছে হাত পাখার দাওয়াত দিন রাত ইনশাল্লাহ পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আমরা আশাবাদী জনগণ ইনশাল্লাহ পরিবর্তনের লক্ষ্যে হাত পাখাকে বিজয়ী করবে। উম্মেরাহি, সমকাল।